নবী যখন বললেন সাহাবীরা রে একটা কথা তোমরা আমারে বুঝাইয়া কও, আবু বকর তুমি বলিয়া দাও তানাজ্জালুল মালাইকা, ফেরেশতা নাইমা গেছে, তাড়াতাড়ি করে তুমি বলিয়া দাও। সাহাবীরা যুদ্ধের মোর ঘুরাই দিলেন বাবা, হঠাৎ করে আমার নবী তাকায়া দেখে বাজান রে একটা সাহাবি হযরত আলীর ঘাড়ের উপরে নবীর কাছে মসজিদ আরিশের কাছে নিয়ে আইছে। আরো জোরে, আরো জোরে, আলী কেফালে কি আলী ইবনে আবু তালেব লাশ মাফি মুশকিল, আলী তোর ঘরে কে কি সমস্যা, আলী তোর বডিটা পুরো রাখতে লাল কে কোপ লাগছে নি, আলী বলে হুজুর আমার এগেনস্টে যে আসছিল আরে জাহান্নামে পালাই দিছি, আমার চাচা হামজার বিরুদ্ধে যে আসছিল আরে জাহান্নামে পালাইছি। হুজুর তবে আপনার তিন নম্বর সাহাবি আবু উবাদা যে মাঠে গিয়েছিল ও পারে না, ও আমার গাড়ির উপরে আর হাত দুটো কেটে লাইছে, হুজুরের গাড়ির উপরে একটা কোপ দিছে গাড়ির রক্তটা কাইটে ঝুলে রয়েছে। আমার নবী বলে দেরি করিস না, তাড়াতাড়ি আমার রানের উপরে আবু উবাদার শোয়ে দে। এই রানটা কার রান? আকরাম আলী সাহেবের রান, ইলিয়াস রহমান জিয়াদির রান, লেখাতার হিসাবের রান, দুজাহানের বাদশাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তার রান লাগে না, কপাল লাগে আর চোখের পানি লাগে। এখন চোখের পানি রেডি করেন বদরে যাওয়ার লাগে ইনশা, দেখবেন না যে ফেরেশতা নামছে যুদ্ধ করছে, দেখবেন না, নিয়ত নাই, নিয়ত আছে ওই জায়গাটা জান্নাতে টুকরো মিয়া বজন দেবার দিলটা নরম করেন। আমার বিশ্ব নবী বলেন সাহাবীরা রে এ যাবি ও আবু বাদা, তোমার কাছে কি কোনো জিনিস মৃত্যুর আগে চায়? আবু বাদা বলি আর রাসূল আল্লাহ আমার মনে কোনো কিছু চায় না, শুধু একটা জিনিস চাই আপনি আমারে দিবেন নি। কই কি? এক নাম্বারে বলেন আমি যদি মারা যাই শহীদ হবনি। নবী বললেন তুমি আমার প্রথম শহীদ। আর কি হুজুর আমি দেখতাছি একটু পরেই মুসলমান বিজয় লাভ করবে। নবী আমার মুসকে আইসা দিয়া কয় আবু বাদারে আর কি নবী বাবা আমি যখন মদিনার থেকে আপনার সাথে যুদ্ধে আসি ওয়াইদ গাদাওতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল, সকালবেলা যখন আপনি আপনার বিবিদের কাছ থেকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রওনা দেন, রাত্রে আপনি বলছিলেন এগারোই রমজান তোমরা বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে বদরে যেতে হবে, 313 জনের মধ্যে নবী গু আমার বিবিও ছিল একটা ছেলে মেয়ে ছিল, হুজুর আমার ছেলেটার নাম 7 বছর ওবাদা নাম ছিল, আমার নাম আবু ওবাদা অর্থাৎ আমি ওবাদার বাপ। নবী গু আমি যখন আমার ছেলেটারে রাইখে আসি ও নবী আমার ছেলেটা বারবার আমার জামাটা টাইনে ধরছিল, আমার এই আস্তিন এই জামার হাতাটা টাইনে ধরে বলছিল আব্বু তুমি কই যাইতেছো রোজা রাইখা, আমি বলছিলাম বাবা নবীর সাথে যাইতেছি তোমার জন্য কি আনবো, তখন ছেলেটা বলছিল আব্বা তুমি আমার জন্য মজা নিয়ে আইছো, নবী গো আমি তো আর মজা লইয়া মদিনায় যাইতে পারলাম না, আমার ওবাদারে আপনি একটু বুকের মধ্যে নিয়ে আদর দিয়েন, আমার ওবাদারে একটু বাবার আদর দিয়েন গো নবী। মুসলমান সাহাবী হলো 313, কত জোরে কন, জোরে কন, কাফের হলো 1000, কাফেরদের আইসে 1000 ঘোড়া আনছে 3000, এক একজনে 3টা করে ঘোড়া আনছে আর মুসলমানের মাত্র 2টা ঘোড়া, কয়টা? যুদ্ধের পোশাক হলো 6টা, তরবারি আলো 2 খানা, মারহাবা কইলেন না অন্যরে অথচ তরবারি 6 খান, কিতাবুল মাগাজি বুখারি দারছে যুদ্ধের পোশাক 2টা, সর্বপ্রথম 3 জন নামছে 3 জন,
তিনজনের দুইজনের পোশাক দিতে পারছে যুদ্ধের লোহার পোশাক, আর একজন দিতে পারে নাই। যারে দিতে পারে নাই নাম তার ওবাদা, আবু ওবাদা। নাম কি? আবু ওবাদার নামটা দেখবেন বদরের তিন নম্বর সিরিয়ালে লেখা যায়, 14 জন শহীদ হয়েছে তার ভিতরে আবু ওবাদার তিন নম্বর। আমি এখনো পর্যন্ত আমার মোবাইলে ধারণ করে নিয়ে আসছি 14 জন বরকতপূর্ণ সাহাবী। এতে যে আমি সব কাম করছি তা না, আমি বরকত নিয়ে আসছি তুলে। আল্লাহ বদরে আমার 7 বার নিছে, এইবার দিয়ে 7 বার আলহামদুলিল্লাহ বলে। এবং বদরের জাতীয় মসজিদ মসজিদ আরিস, যেখানে আমার নবী ইমামতি স্টেজ করা হয়েছিল, যেখানে আবু জাহেলের কবর, যে মসজিদের সামনে শয়তান আবু জাহেলের কবর, ওখানে গাইরেত হয়েছিল জাহেলে, এটাই বলে মসজিদ আরিস। তো এই বছর এখানে যাইয়া আমরা জোহরের নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ বলে। আমি গুনাহগার, এই বদরে ওয়াজে যাইয়া 2013 সালে আমি ইমামতিও করছি। আল্লাহর জাতের কসম, আমি মাগরিবের ইমামতি করছি, আমার কপালে রাখছিল আল্লাহ। তো যখন আমি এই মসজিদ আরিজের কাছে যেখানে, তখন তো খেজুরে বাগান ছিল এখানে, আমার নবীর জন্য এখানে স্টেজ করা হয়েছে, নবী ওখান থেকে উঁকি মেরে মেরে দেখতেছিল, আর বদরে মাতালোর নিচে বেঈমানদের উপরে নবীর জন্য একটা টোম বানানো হয়েছে, নবী ওখান থেকে গলাটা বাইরে দেখে আমার সাহাবীরা আছে না সব মরে গেছে। আবার নাইকে লইয়েছে, গাইকে লইয়েছে, যদি যুদ্ধে ঠইকা যায় ওই নাইকে গুলা তাঁবুর মধ্যে বিভিন্ন প্রকারের ডিজি গান বাজায় বাজাইয়া এখন আনন্দ দিত, তোরা ভাগিস না আমরা নাইকের আছি। আর মুসলমান আর আল্লাহ ছাড়া কেউ নাই। আমার নবী মাঝে মাঝে উকি মাইরে মাইরে দেখতাছে, বাবা বাজান রে, এই মসজিদে আরিজের কাছে দাঁড়াইলে বদরের মাঠটা দেখা যায় প্রায় 20 ফুট নিচে। বাজান, আমার নবী উকি মারিয়া মারিয়া দেখে, আমি যখন এই বছর মসজিদ আরিজের সামনে বাবা দাঁড়ায় আছি, আমার বাংলাদেশি ভাইরা সব ভিড় পাকায়া গেল আমারে দেখার জন্য। ইলিয়াসুর রহমান জেহাদি বাংলাদেশ থেকে বদরে আসছি, আমি যখন ওদের বললাম তোদের চাইতে আর দামি কে আছে রে প্রবাসী ভাইরা, তোরা আমার নবী যেখানে কদম লাগায় লাগায় চিল্লাইছে আর কাঁদছে, আল্লাহ তুমি আমার সাহাবীগুলারে মাইরো না, আমি কিন্তু রোজা রাইখা মাঠে আসি মানি, আমি 12ই রমজান মদিনার থেকে বের হয়েছি, 17ই রমজান যুদ্ধের মাঠে যুদ্ধ আরম্ভ করছি, আল্লাহ তুমি আমার অপমান করিও না, ফেরেশতা পাঠায় দাও মানি। আমার 313 জন সাহাবী, অধিকাংশ রোজা, আমি এদেরকে বলছি তোমরা মুসাফির রোজা লাখা রাখবে না। কিছু কিছু সাহাবী বলে নবী গো আপনার জবান দিয়া শুনছি, মান সাওম রমাদানান ঈমানান ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য রোজা রাখবি, আমার আল্লাহ বলছি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করে দিবে। ও নবী, দুনিয়া সব ইবাদতের বদলার সাথে সাথে পাওয়া যায়, একটা মাত্র ইবাদতের বদনামার মালিকের হাতে রাখছে, সেটা হলো রোজা। কথা কন না কেন? হ্যাঁ, সেটা কি? জোরে কর, আরো জোরে। হুজুর, আমরা তো মরতেই আইছি, যদি রোজা রেখে মরে যাই জান্নাতের হুর অপেক্ষা করতেছে। মরার সাথে সাথেই তো ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার করে বলতে হবে, সবই তো আমার আল্লাহর কালামের কথা। যারা দিন কায়েমের জন্য, যারা ভোটের ভোটের মাধ্যমে যুদ্ধ কইরা এক নেতার কথা শুনে গুলি খাইয়া পুলিশের গুলি খাইয়া মরছে, ওইডে শহীদ কথা কন না কেন? মত ঘর চেয়ারম্যানের লেগে 2 গ্রামে মারামারি করে ট্যাড আর কোপ খাইয়া মরছো, তুমি তো শহীদ।
কেন আকেল ব্যাপারে বলা শহীদ না তুমি? কাম শহীদ না, কথা কর না কেন, জোরে কর। যারা দিন কায়েমের জন্য ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা মরবে আমি আল্লাহর রাস্তায়, কথা কর না কেন, আরো জোরে। মাশাআল্লাহ, এখন নায়ক নাইকে মরলো তারা কয় ইনশাআল্লাহ শহীদ হয়ে গেছে। বাবা, শহীদ তোর বাপের বাড়ির ধারে পাওয়া যায়, জাল খেওয়াই দিলে পাওয়া যায় না, হরের ভূতে বাইরে লুলা বানায় হলাম শহীদ, এত সহজ না, কথা কর না কেন, একটু চা মা খাও জানো নাকি, দেখালি ওয়াজ দিস। এই জন্য তো শালটা ভরি ভরে আইতেছে না, কদর বুঝে না, লেখা তারিখ, এ ভাই এ যাইও না, এই যে সাসা, এ কালা ভাই, এ কালা গেঞ্জি, হন হন দুলাবার বলা যাইস রে সমেত সর, আল্লাহ ও দৌড় দেশ আর উপর দিয়ে কিন্তু অটো গাড়ি উঠাই দিবা আল্লাহ। কি দৌড়তে দিছে কি মনে করছে আমি বুঝিতেই না, বেড়াই চোখের পাওয়ার এখনো 14 বছরে পোলার মতো, 25 বছর ওয়াজি করি বেড়া, মারহাবা কর, এখনো দাড়ি পাকে নাই কেন জানেন, এই চোখের পাওয়ার এখনো 15-14 বছরে পোলার মতো একটা মাত্র কারণে, এই মোবাইলের মধ্যে ঝাঁকানাকা দেখি না, কোন টিভির সামনে জীবনে বসছি কবে মনেও নাই, আলহামদুলিল্লাহ কর না কেন, যদি কম তাহলে এইগুলো আপনার হনেন কোথায়, ঝাঁকানাকা ওগুলো রাস্তায় বাইরে লেখুন, কথা কর না কেন, ওই যে আপনার নাতি বাজায় না তো আমরা রাস্তা দিয়ে যাই না, ওই সময় মুখস্থ করি, এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, মুসলমান রোজার দ্বারা ব্যাটারি চার্জ হয়, আজ থেকে 1445 বছর আগে আমার নবী ব্যাটারি চার্জ দিছে, দেশে কি দেয় নাই, যদি বলেন দেশে কি দেয় নাই, আমি ব্যাটারি চার্জের কথা বইলেই চার্জ দিয়ে শুরু করছি, চার্জ দিয়ে শেষ করি, ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন, এই ব্যাটারি চার্জ দিয়ে যদি বাংলাদেশে আহলে হদসালারে করুন পিড়েই তো হয়, রাজি আছেন না নাই, রাজি আছেন না নাই, কাকে রাজি আছেন, আল্লাহকে তো হাত উঠে দেখায় দাও, ইসলামের কোন শত্রু নাই, শত্রু ইসলামের নাই, শুধু একটা কথা বলতে হবে, মুসলমানের বিরুদ্ধে যারা কথা বলবে সবচেয়ে বেশি খুশি করতেছে আমাকে মুসলমানেরা। এখন আমাদের মুসলমানদের মধ্যে তাবলিগলাদের মধ্যে দুইটা গ্রুপ হয়েছে, দেখছেন আপনি, একটা হলো জুবায়ের গ্রুপ আর একটা হলো সাদ গ্রুপ, সাদ গ্রুপ সবচাইতে বড় ভয়ঙ্কর, কয়েকদিন আগে আমারে অ্যাটাক করছিল ওরা, আপনারা দেখছেন ফেসবুকে, আমারে মারার জন্য অ্যাটাক করছিল এই ট্যাকেরা, এই যে ট্যাকেরা চিনেন নাই, এটা আমার জন্মস্থান কিন্তু এখানে, আমার ওখানে আমার বাড়ি, আমারে মারার লেগে তারা অ্যাটেন্ড করছে, ওরা জানতো আমি এলাকার ছেলে, এ ভাই আমার যদি আপনাকে এই বাজারটার নাম কি কি বাউসখালী, বাউসখালী কি আমার যুবকরা চিনে না, যারা এন্ড্রয়েড সেট চালায় ওরা আমারে দেখতে, কারণ আমি এমন ভাইরালের ভাইরাল, আমার এক একটা ওয়াজ মিলিয়ন মিলিয়ন ভিউ হইছে, ও আপনি মন তাদের গান হনতে গেলেও আমারে পাবে, হাসতে কয় আমি দেখছি আমার মাইয়াই তোমারে প্রথম দেখাইছে, দেখেন এই হুজুর আইয়ুব কাসুর গান গায়, এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, যেখানে যাবেন ইউটিউবে আমাকে পাবেন, যারা এন্ড্রয়েড সেট চালান, ওই যে আমার চাচা যে বইয়ে রয়েছে কালা পাঞ্জাবি পরে, উনি চালায় বাটন সেট, উনি নয় না বুঝলো, কিন্তু উনি টিভিতে দেখলো আমারে দেখছে, কথা বলেন না কেন, এই মুসলমানের বলে এখন আপনাকে এই বাজারে যদি আমার কে অপমান করে হারে সারবে, আপনার বাতি যা হইলে কবে পরে, তো এটা আমার জন্মস্থান, যখন ওরা আমার অ্যাটেক করছে আমার গাড়িতে হামলা করবে আমার গায়ে হাত দিবে, তো আমার এলাকার সব বলাবন ভাইরাল বলাবন শুরু করছে মাই, আরে বেটা আমার এলাকার রত নতি কারে কি কম, বাইরে একবার লুলা বানা হলাবো কিসের কার সাদার মা, এগুলো আমরা চিনি না, আমরা চিনি লিয়েছিলাম জেহাদি,
বাংলাদেশ সবচেয়ে বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়াইছে আলেম উলামার শত্রু এই সাদ। ভয়ঙ্কর ভয়ঙ্কর, এরা কওমি মাদ্রাসার শত্রু। আওয়ামী লীগ আলা বিএনপি আলা জামাত ইসলামের চাইতে বেশি ভয়ঙ্কর, কথা বলে না কেন? ওরা কি বলে জানেন? আমাগো সাথে আলেম আছে। ওরা কি বলে? আমাগো সাথে আলেম আছে। এ সোর, তোর সাথে আলেম থাকবে কে? আর আলেম উলামা গ্রুপ কি বলে জানেন? আমরা আলেমদের সাথে আছি, কথা বলে না কেন? দেখছো না গো কথা, আমাগো সাথে আলেম আছে। এটা সাদ গ্রুপ, ডাকাত গ্রুপের কথা। আর আলেম গ্রুপের কথা হলো আমরা আলেমদের সাথে আছি, তাদের কথা সুন্দর তাই বলেন। তোর সাথে আলেম আছে মানে, এ বড় মেয়ে ভো বড় মেয়ে, তোর সাথে আলেম থাকবে কেন? আলেম তো ছিল ইলিয়াস রহমতুল্লাহর সাথে, উনি ছিল আলেম, ঠিক না? ঠিক, আলেমের সাথে ছিল, আলেমদের সাথে ছিল একমাত্র জাকারিয়া সাহেব রহমতুল্লাহর সাথে, তোর মতো ডাকাইতের সাথে না, কথা বলেন না কেন? আল্লাহ আমাদের এই তাবলিগ জামাতটাকে হেফাজত করেন। আল্লাহ এই সমস্ত ডাকাইতদের হাত থেকে, সন্ত্রাসীদের হাত থেকে, যাদের হাত আলেম উলামার রক্তে লাল হয়, এদের হাত থেকে আপনি তাবলিগ অত্যন্ত দামি কাজকে হেফাজত করেন। কষ্ট হইতেছে? এখনো সময় আছে, সাত গ্রুপ থাইকে থাকেন। আমি ইলিয়াস রহমান জিয়াদি না, বড় বড় মুক্তির কাছে ফতোয়া নেন, ওরা এক নাম্বার বেয়াদব, ওরা আলেম বিদ্বেষী, কথা বলেন না কেন? ওরা নিজের স্বার্থের জন্য আলেমের গায়ে হাত দিতে বাধ্য। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বল। আরে 5 মিনিট, আরে আল্লাহর উলি বই রয়েছে মিয়া। শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই জমিনের মালিককে, আল্লাহ আছে না? বিশ্বাস হয় তাহলে রোজার দ্বারা ব্যাটারি চার্জ হয় কি হয় না? যাকে ব্যাটারি চার্জ হয়েছে তাকে চোখ দিয়ে প্রথমেই পানিশ পড়া শুরু হয়ে গেছে। এখন আপনি রেডি হন, বাকি পানি ফেলবেন, পুরো বছরে ব্যাটারি এখন চার্জ দিবেন। রেডি? ইনশাল্লাহ বলেন আরো জোরে। বাজান দে, আমার নবী বললেন সাহাবীরা রে, আমি দেখতেছি যুদ্ধের মাঠে ফেরেশতা নাই হয়ে গেছি, তোমরা টেনশন করিও না। বাজান যেখান থেকে আমার নবী বলছেন ফেরেশতা নামছি, আমি গুনাহগারে এখানে দাঁড়ায় আপনাগুলাকে দোয়া করছি। যদি কোন হুজুর আমাকে লেগে দোয়া করলেন কেমনে? তাহলে শরিয়া লন, আপনাদের এই দাওয়াতটা রাখছি রোজার আগে, আপনাকে পোস্টারটা পাইছি মদিনায় থাকা অবস্থায়, আপনাকে রেজাউল সব আমারে পাঠায় দিছে বাবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। জেহাদি ভাই 12 তারিখের মাহফিল ঠিক রাখেন। বাজান যখনই পোস্টারটা পাইছি সঙ্গে সঙ্গে বাবা আমার তুই আপনাকে কথা মনে পড়ে গেছি, যদি আপনাদের চেহারাটা আমি চিনি না বাবা, কিন্তু মনে রাখবেন আপনাদের দরখাস্তটা ওই বদরের মাঠে দিয়ে আইছি। কারণ বাজান বদরে 313 জন সাহাবী, কোনোদিন একজনও জাহান্নামে যাবে না। এদেরকে যারা ভালোবাসবে নবী বলেন তারাও জান্নাতে যাবে। সাহাবীদের তো এখন এক দল বাইরেছে, মেয়ারে ইসলাম মানে না, কথা ঠিক না? ঠিক, সাহাবীরা কিন্তু সত্যের মাপকাঠির ভিতরে কোনো সন্দেহ নেই। সত্যের মাপকাঠি হিসাবে যদি কেউ সন্দেহ করে ও বেঈমান হয়ে যাবে, কথা বলেন না কেন? বাবা এখন শুধু চোখের পানি ফেলে কাঁদ দেন। আমার নবী বললেন আমার সাহাবীরা সাহাবিকা নজুম, আমার সাহাবীরা একটা তারকার চাইতেও দামি। এ বাজার সমস্ত সাহাবীদেরকে আবার আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহু মরদুআন, যালিকা লিমান খশিয়া রাব্বা, আমি সাহাবীদের পরে রাজি, তারাও আমার পরে রাজি। যেরকম মারহাবা, আল্লাহ যদি কাউরে স্যাটিসফাই করে আমি তাদের পরে রাজি। তোমার মতো কুতুব যদি বলে মেয়ারে ইসলাম তারা সত্যের মাপকাঠি না, তোর কপালে জুতার বাড়ি ছাড়া তোর কপালে আর কিছু জুটবে না। কষ্ট হইতেছে? এ বাজান রে, 17 রমজান বেলা 11টার সময় যখন যুদ্ধের মাঠে যুদ্ধ আরম্ভ, নবী আমার মাঝে মাঝে কি মাইরা দেখি, আর নবী আফসোস করতেছে আবু বকরকে, বলতেছে আবু বকর রে একটু তাকায়া দেখে তো ফেরেশতারা কোন দিক দিয়ে নামছে। আবু বকর বলে হুজুর আমার তো ওই চোখ নাই, আমি দেখিনি কেমনে, আপনি দেখেন। নবী বলে আবু বকর ওই পাহাড়ের থেকে নামছে 2 কিলোমিটার দূরে ওই পাহাড়টা।
আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আমি যাই গে আপনারা ভালো থাকেন। আমি আবার বলছি, অবকর ওই যে পাহাড়ে জাবালে বদর দিয়া জিব্রাইল নামতাছে, তুমি জোরে কানের মধ্যে আঙ্গুল দিয়ে বলে দাও, ইউ আদ দিন আল মুয়াদ্দিন, তুমি আজানের মতো আওয়াজ দিয়ে বলে দাও, তোমরা ভয় পাইও না, ওলা দেখো ইন্নাল্লাহ মা'না, ভয় পাইও না, আল্লাহ তোমার সাথে আমাদের সাথে আছে, নবীর সাথেও আছে, ফেরেশতা নামিয়ে গেছে, তানাজ্জালুল মালাইকা বদরের যুদ্ধ যদি মুসলমান ঠকে দিত বাবা, ইসলামে কামাই দিয়ে পর্যন্ত আসতো না। কত টেনশন, তারা যেন কাতারটা সোজা করে রাখে, তাকে হাতে ডাল নাই আমি জানি, তারা শুধু একটা খেজুরের বাক্য নিয়ে যদি কারায় থাকে, জিব্রাইল তাদের সামনে ডাল হয়ে দাঁড়ায় যাবে। আমি জানি তাকে ডাল নাই, তাকে খালি খেজুরে একটা বাক্য লইয়া একটা কলা গাছের খোয়া লইয়া দাঁড়াই থাকতে ক, একটা খেজুর গাছের ডাল লইয়া খাড়াই থাকতে ক, জিব্রাইল আর ফেরেশতা দাঁড়াইয়া তাকে ডাল হিসাবে দাঁড়ায় যাবে। ওরা যেন ভয় না পায়, কারণ আমি জানি ওরা রোজা অবস্থায় আছে। এখন সিল্লাবেন আর কারবেন, যুবক ইমান তাজা কর, ইমান তাজা কর। পৃথিবীর যত বড় শক্তিশালী আসুক, আমাদের সবচেয়ে বড় হাতিয়ার নাম ইমান তাজা করার নাম রোজা, ঠিক না বেঠে? 30টা রোজা যারা রাখছি, যদি কোনো বেঈমান এই বাজারে যদি ইসলামকে চুরি করতে আসে, তারা বিলইয়া নফল নামাজ দিয়ে কথা বলতে আসে, আলেমুল আমার পুরো আক্রমণ করতে আসে, দাওয়াত তাব্লিগের ভন্ডা মিলইয়া ওরে বাইরেয়া বাজারের মধ্যে শোয়াই ফেলে, রাজি আছো নাই? কে কে রাজি আছো? আল্লাহ কানা করে দুই হাত দেখায় দাও, তাকবীরটা ভালো লাগে না খারাপ লাগে? মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো নারাই তাকবীর। এই হাতিয়ার নিয়েই মুসলমান কিন্তু মাঠে নামছে, ইনশাল্লাহ বলেন, আমরাও মাঠে নামবো। আজকে ফিলিস্তিনের মুসলমান জানেন কত কষ্টে আছে, তাদের জন্য রোজা ছিল, সেহরি ছিল না, রোজা ছিল, ইফতারি ছিল না, ঈদের দিনও বেঈমান গুলো বোমা মারছে, যেখানে ঈদের নামাজ পড়তে গেছে গ্রামের মসজিদে, ওই মসজিদে বোমা মারছে, হাজার হাজার মানুষ মইরা পরিষ্কার হয়ে গেছে। বাজান রে, ওই আক্রমণটা যদি আমাদের কামাট দিয়া ফরিদপুর শালতা থানায় হইতো, বাজান ঈদের মাঠে যদি নামাজ পড়তে যে বোমা মারতো, তোমার কাছে কেমন লাগতো বাবা? অবাজান তুমি তোমার সন্তানদারে গোসল করাইয়া পাঞ্জামি পরাইয়া অবাজান কামার দিয়া তোমাদের ঈদগার মাঠে পাঠাইছো, অথবা বাহির দিয়া মাদ্রাসায় ঈদের নামাজটা পড়াইতে পাঠাইছো, বাজান রে আপনাদের বাজারের মসজিদে ঈদের নামাজটা পড়াইতে পাঠাইছেন, মা যদি বাড়িতে বসে শুনে আমার কলিজার টুকরা আব্দুল্লাহ বোমার আঘাতে মারা গেছে, বাবা একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি, এখন কানবেন গো বাবা। বাবা অফিসে গেছে,
অফিসে যাওয়ার সময় মাত্র আড়াই বছরে পোলাটা, পৌনে চার বছরে পোলাটা বলছে, আব্বু আসার সময় আমার জন্য তুমি চকলেট নিয়ে আইসো, লম্বা লম্বা চকলেট আর বিস্কুট নিয়ে আইসো, প্রতিদিন বম্বিং হয়, কখন মারা যায় জানি না। বাজার রে বাবা অফিস থেকে চকলেট কিনে নিয়ে দৌড় শুরু করছে, আসিয়া দেখে পোলা বিল্ডিং এর নিচে, পোলার লাশ বাজার বিল্ডিং এর নিচে পড়ে রয়েছে। ছেলেটারে কাপনের কাপড় পড়াইয়া তোমরা দেখছো, কাপনের কাপড়ের থেকে হাতটা বাইর করিয়া বাবাই যে বিস্কুটের প্যাকেট টানছিল, ওই পনেরো চার বছরের বাচ্চার হাতের মধ্যে লাশের হাতে প্যাকেটটা দিয়ে বলে, তুই একটু পরে মালিককে বুঝাইয়া কবি, আমরা বালক পুরুষরা হয়তো অন্যায় করছি, তুই নাবালক শিশু কিসের অন্যায় করছো, তোরে কেন বোমা দিয়া উড়াইয়া দিল রে বাবা। তুই যাই এই বিস্কুটের প্যাকেট আমার মাওলার হাতে দিয়ে বলবি, আল্লাহ আমরা কি অন্যায় করছি, কেন আমার মেরে ফেলল। অবাজান বাবায় কান দেয়া লাশের মধ্যে বুকের মধ্যে নিয়ে কান দে, বাজান ওই বাচ্চাটা যদি আপনার আমার হইতো আপনার আমি কি করতাম গো বাবা। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, ইসরায়েলের জালিম গুলাকে তুমি ধ্বংস করে দাও গো আল্লাহ, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের রক্ষা করো আলি। তোমার বাইতুল মুকাদ্দাসকে তুমি রক্ষা করো, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখজুলিল কাফারা ওয়াখজুলিল কাফারা, আল্লাহ তুমি বেঈমান গুলার জিল্লাতের সাথে ধ্বংস করে দাও গো আল্লাহ। আল্লাহ আমার বাজানরা যারা কান্দে ফিলিস্তিনের পক্ষে, এদের চোখের পানির খাতিরে তুমি ফিলিস্তিনকে রক্ষা করো। বাবা এবার আমার দিক তাকান, নবী যখন বললেন সাহাবীরা রে একটা কথা তোমরা আমারে বুঝাইয়া কও, আবু বকর তুমি বলিয়া দাও তানাজ্জালুল মালাইকা, ফেরেশতা নাইমা গেছে, তাড়াতাড়ি করে তুমি বলিয়া দাও। সাহাবীরা যুদ্ধের মোড় ঘুরায় দিলেন বাবা, হঠাৎ করে আমার নবী তাকায়া দেখে, বাজান রে একটা সাহাবী হযরত আলীর ঘাড়ের উপরে নবীর কাছে মসজিদে আরিশের কাছে নিয়ে আইছে, আরো জোরে আরো জোরে আলী কেফালে কি আলী ইবনে আবু তালেব লাশ মাফি মুশকিল, আলী তোর ঘরে কে কি সমস্যা, আলী তোর বডিটা পুরো রাখতে লাল কে কোপ লাগছে নি, আলী বলে হুজুর আমার এগেনিস্টে যে আসছিল আরে জাহান্নামে পাঠাই দিছি, আমার চাচা হামজার বিরুদ্ধে যে আসছিল আরেও জাহান্নামে পাঠাইছি হুজুর। তবে আপনার তিন নাম্বার সাহাবী আবু উবাদা যে মাঠে গিয়েছিল ও পারে না, ও আমার গাড়ির উপরেও আর হাত দুটো কেটে লাইছে, হুজুর আর গাড়ির উপর একটা কোপ দিছে, গাড়ির রক্তটা কাইটে ঝুলে রয়েছে, আমার নবী বলে দেরি করিস না তাড়াতাড়ি আমার রানের উপরে আবু উবাদার শোয়া দে, এই রানটা কার রান, আকরাম আলী সাহেবের রান, ইলিয়াস রহমান জাহেদির রান, লেকাতারি সাহেবের রান, দোজাহানের বাদশাহ, وانك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله اسوه حسنه তার লাগে না কপাল লাগে আর চোখের পানি লাগে, এখন চোখের পানি রেডি করেন বদরে যাওয়ার লাগে ইনশা আল্লাহ, দেখবেন না যে এরা ফেরেশতা নামছে যুদ্ধ করছে, দেখবেন না নিয়ত নাই, নিয়ত আছে ওই জায়গাটা জান্নাতের টুকরো মিয়া, বজন দেবার দিলটা নরম করেন, আমার বিশ্ব নবী বলেন সাহাবীরা রে এ সাহাবি ও আবু বাদা, তোমার কাছে কি কোন জিনিস মৃত্যুর আগে চায়, আবু বাদা বলি আর রাসূলুল্লাহ
আমার মনে কোনো কিছু চায় না, শুধু একটা জিনিস চায় আপনি আমারে দিবেন নি। কই কি? এক নম্বরে বলেন, আমি যদি মারা যাই শহীদ হবনি। নবী বললেন, তুমি আমার প্রথম শহীদ। আর কি হুজুর, আমি দেখতাছি একটু পরেই মুসলমান বিজয় লাভ করবে। নবী আমার মুসকে আইসা দিয়ে কয়, আবু বদরে আর কি নবী, আমি যখন মদিনার থেকে আপনার সাথে যুদ্ধে আসি, وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَبِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ, সকালবেলা যখন আপনি আপনার বিবিদের কাছ থেকে যুদ্ধের প্রস্তুতি নিয়া রওনা দেন, রাত্রে আপনি বলছিলেন 11ই রমজান তোমরা বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে বদরে যেতে হবে, 313 জনের মধ্যে নবীগু আমার বিবিও ছিল, একটা ছেলে মেয়ে ছিল, হুজুর আমার ছেলেটার নাম 7 বছর, ওবাদা নাম ছিল, আমার নাম আবু ওবাদা, অর্থাৎ আমি ওবাদার বাপ। নবীগু আমি যখন আমার ছেলেটারে রাইখে আসি, ও নবী আমার ছেলেটা বারবার আমার জামাটা টাইনা ধরছিল, আমার এই আস্তিন এই জামার হাতাটা টাইনা ধরে বলছিল, আব্বু তুমি কই যাইতেছো রোজা রাইখা? আমি বলছিলাম, বাবা নবীর সাথে যাইতেছি তোমার জন্য কি আনবো? তখন ছেলেটা বলছিল, আব্বা তুমি আমার জন্য মজা নিয়ে আইছো। নবী গো আমি তো আর মজা লইয়া মদিনায় যাইতে পারলাম না। আমার ওবাদারে আপনি একটু বুকের মধ্যে নিয়ে আদর দিয়ে, আমার ওবাদারে একটু বাবার আদর দিয়ে আনবো নবী।